সুপ্রিয় শিক্ষার্থী শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। তোমরা আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমরা অনলাইন ক্লাস করব ইউটিউবে। আজকের পাঠ উপস্থাপনায় আমি তনুশ্রী, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ। আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাস করব, তাই তো? সবসময় উন্নয়ন হচ্ছে।
কিভাবে উন্নয়ন ঘটানো সম্ভব সেই নিয়ে অনেকে প্রচেষ্টা চালাচ্ছে। প্রযুক্তির উন্নতি জীবনযাত্রাকে আরো উন্নত করছে। এই যে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, প্রযুক্তির উন্নয়নের মূল হোতা বা প্রযুক্তি উন্নয়নের ফলাফল হচ্ছে আমাদের জীবনযাত্রার মান উন্নত হওয়া। এরপরে আসছে যাতায়াত ও পরিবহন। যাতায়াত ও পরিবহন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার হয়ে থাকে। যাতায়াত ও পরিবহন ক্ষেত্রে যাতায়াত ও পরিবহন ক্ষেত্রে প্রযুক্তিকে তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে স্থলপথের প্রযুক্তি, দুই হচ্ছে জলপথের প্রযুক্তি, তিন হচ্ছে আকাশপথের প্রযুক্তি। আমি আবারও বলছি, যাতায়াত ও পরিবহন প্রযুক্তিকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। স্থলপথের প্রযুক্তি, জলপথের প্রযুক্তি এবং আকাশপথের প্রযুক্তি। এখন আমরা ছবির মাধ্যমে এই স্থলপথের প্রযুক্তি বা প্রযুক্তির ক্ষেত্রে কি পরিবহন কাজে লাগে সেগুলো দেখে নিব। আমরা ট্রেন দেখতে পাচ্ছি, এটা কি ধরনের পরিবহন? স্থলপথের পরিবহনের জন্য ব্যবহৃত হয়। তাহলে এটা কি প্রযুক্তি? স্থলপথের প্রযুক্তি। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? নৌকা। নৌকা কোথায় চলে? নৌকা পানিতে চলে। তাহলে পানিতে যেসব প্রযুক্তি ব্যবহার হয় সেগুলো হচ্ছে পানি জলপথের প্রযুক্তি। আর জলপথে এটা কি কাজে ব্যবহার হয়? পরিবহনের ক্ষেত্রে ব্যবহার হয়। আকাশপথে পরিবহন, আমরা বিমান দেখতে পাচ্ছি। বিমান কোন ধরনের প্রযুক্তি? আকাশপথে প্রযুক্তি। এক্ষেত্রে আকাশপথে পরিবহনের ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার হয়। প্রাচীনকালে গুহার দেওয়ালে কি করছে মানুষ? ছবি আঁকাচ্ছে। এখন আমাদের টপিক চলে যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির কিভাবে উন্নতি ঘটছে সে সম্পর্কে আমরা জানবো। অনেক প্রাচীনকালে মানুষ কি বই খাতা তৈরি করেছিল? বই খাতাতে পড়াশোনা করতে পারত না। সবার প্রথমে মানুষ তাদের পোশাক আবিষ্কার তখন হয়েছিল না, গাছে লতা পাতা দিয়ে তারা নিজেদের লজ্জা নিবারণ করত। আর তাদের জীবনযাত্রার কিছু ছবি বা প্রতিচ্ছবি তুলে ধরেছে কোথায়? দেওয়ালে, গুহার দেওয়ালে তারা ছবি এঁকে রাখত। বিভিন্ন ধরনের পশু পাখি শিকার করতো, সেই ছবিগুলো কিন্তু গুহার দেওয়ালে এঁকে রাখত। তাহলে প্রথমে মানুষ গুহার দেওয়ালে ছবি চিত্র অঙ্কন করে রাখে। আর এই প্রযুক্তি হচ্ছে সবচাইতে পুরনো প্রযুক্তি। তাহলে সবচাইতে পুরনো প্রযুক্তি বা শিক্ষার ক্ষেত্রে সবচাইতে পুরনো প্রযুক্তি কি? গুহার দেওয়ালে এঁকে রাখা মানুষের ছবি। এই ছবি, এই আঁকা ছবি থেকে প্রাথমিকভাবে সূচনা হয় শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির উন্নয়ন। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি কাগজ। তখন কি কলম আবিষ্কার হয়েছিল? না, ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। গুহার দেওয়ালে আঁকার পরে মানুষ কাগজের আবিষ্কার করে এবং দোয়াতে কলম, দোয়াতে কালি ব্যবহার করে সেখানে লিখে, কাগজে লিখে। এসো দেখি কি লিখা আছে আমাদের স্লাইডে। পরবর্তীতে কাগজ আবিষ্কার হয়, তখন মানুষ কাগজের উপর তথ্য ও জ্ঞানের বিষয় লিখে রাখতে শুরু করে। এরপর ছাপার জন্য মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়। আমি আবারও বলছি, প্রথমে গুহার দেওয়ালে আঁকা ছবি, তারপরে কাগজ, কাগজের আবিষ্কারের পর মুদ্রণ যন্ত্রের আবিষ্কার হয়। দেখতে পাচ্ছি মুদ্রণ যন্ত্র বা ছাপাখানা। ছাপাখানার মাধ্যমে এই কাগজের লেখাগুলো সংরক্ষিত থাকে। এরপরে দেখতে পাচ্ছি বই, পুস্তক, কম্পিউটার, ইন্টারনেট, অর্থাৎ এডুকেশন টেকনোলজি, শিক্ষাগত প্রযুক্তিগুলো ব্যবহৃত হয় বর্তমানে। তাহলে উন্নয়নের শেষ সীমানায় এখন পর্যন্ত কি আছে? বর্তমানে কম্পিউটার, ইন্টারনেট প্রভৃতি শিক্ষা প্রযুক্তির অংশ হিসেবে পরিচিত। কতটা উন্নয়ন ঘটে গেছে না? গুহার দেওয়ালে আঁকা ছবি থেকে শুরু হয়েছিল, এখন কোথায় গিয়ে পৌঁছেছি? কম্পিউটার, ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে আমরা কিন্তু ক্লাস করতে পারছি, ঘরে বসে ক্লাসগুলো করতে পারছি। এগুলো শিক্ষা প্রযুক্তির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। এখন চলে আসি কৃষিক্ষেত্র। আমরা কৃষি জমি দেখতে পাচ্ছি, তাই না? কৃষি জমিতে ধান, গম, ফসল এগুলো চাষ হয়। তো এগুলো চাষ হওয়ার জন্য কৃষকরা কাজ করে থাকে। কৃষকরা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে, যেমন কাস্তে, কোদাল এগুলো ব্যবহার করে। কিন্তু শুধু কাস্তে, কোদাল বা বিভিন্ন পশু চাষ করার জন্য ব্যবহার করে কি প্রযুক্তির উন্নয়ন সম্ভব? ধীরে 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 আরো উন্নত প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে কৃষিতে এতটা সম্প্রসারণ ঘটেছে। এসো জেনে নেই আমাদের কৃষিক্ষেত্রে প্রযুক্তি হিসেবে কি ব্যবহৃত হতো এবং কেমন ধরনের উন্নয়ন ঘটেছে। পূর্বে শাবল, কাস্তে, কোদাল দিয়ে কৃষি প্রযুক্তির সূচনা হলেও তখন গরু ও ঘোড়াও কাজে লাগাতো। তাহলে সূচনা হয়েছিল কি দিয়ে? শাবল, কাস্তে, কোদাল এগুলো দিয়ে।
আর কি কি পশুকে কৃষি কাজে কাজে লাগাতো? গরু আর ঘোড়া। তবে বর্তমানে কি ব্যবহার হয়? সেচ পাম্প, পাওয়ার টিলার কৃষি কাজে কাজে লাগে এবং পশুপালন ও মাছ চাষে বিভিন্ন ধরনের প্রযুক্তি কাজে লাগে। আমরা এই কৃষি প্রযুক্তির পাশাপাশি পশুপালন, মাছ চাষ এগুলো কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে অনেক অবদান রেখেছে, আমাদের খাদ্য ঘাটতি অনেকটা পূরণ করেছে। দেখতে পাচ্ছি এই উন্নত জিনিসপত্র বা উন্নত প্রযুক্তি আবিষ্কার হয়েছে বলে কিন্তু আমাদের খাদ্য ঘাটতি পূরণ হয়েছে। অল্প মূল্যে আমরা প্রত্যেকের অন্ন সংগ্রহ করা সম্ভব, প্রত্যেকের মুখে খাবার ঢুকছে, অর্থনীতির চাকা সচল হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, সৌর প্যানেল বা সৌরশক্তিকে কাজে লাগিয়ে কৃষি জমিতে চাষ করা হচ্ছে। এক্ষেত্রে আমাদের বিদ্যুতের ঘাটতি পূরণ হচ্ছে এবং প্রাকৃতিক নবায়নযোগ্য শক্তিকে আমরা কাজে লাগাতে পারছি। আমরা একক কাজের প্রশ্ন কিছু দেখে নিয়েছি, যে ক্লাসে আমরা আলোচনা করেছি সেগুলো, এখন আমরা মূল্যায়ন প্রশ্নে চলে যাব। মূল্যায়ন প্রশ্ন আজকের ক্লাসের ভিত্তিতে তোমরা বলতে পারবে প্রশ্নগুলো, কৃষিকাজের আধুনিক প্রযুক্তিগুলো কি কি? কৃষিকাজের আধুনিক প্রযুক্তিগুলো কি কি? কৃষিক্ষেত্রে পূর্বে ব্যবহৃত হতো শাবল, কাস্তে, কোদাল এগুলো, কিন্তু বর্তমানে ব্যবহৃত হয় সেচ পাম্প, পাওয়ার টিলার এগুলো। কয়েকটি মহাকাশযানের নাম বল। এখানে আমি ছোট একটু কথা বলি, সূর্য হচ্ছে একটি নক্ষত্র আর এই নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে হচ্ছে গ্রহ। পৃথিবী আমাদের একটি গ্রহ, এই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে হচ্ছে উপগ্রহ। চাঁদ হচ্ছে একটি প্রাকৃতিক উপগ্রহ, বড় ক্লাসে উঠলে এগুলো তোমরা জানতে পারবে, অনেক মজার বিষয়। আচ্ছা আমি কেন এই প্রসঙ্গটা টানলাম, মহাকাশ যান, এই যে চাঁদ, চাঁদে যেতে গেলে কি বাস, ট্রাক বা ট্রেন এগুলো ব্যবহার করা যাবে? যাবে না, এগুলো ব্যবহার করে যাওয়া যাবে না চাঁদে। মহাকাশ যানের মাধ্যমে আমরা চাঁদে যেতে পারবো। মহাকাশ যানের তাহলে কয়েকটি মহাকাশ যানের নাম আমরা বলতে পারছি। শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত কয়েকটি প্রযুক্তির নাম বলো। শিক্ষাক্ষেত্রে আমরা ব্যবহার করি এমন অনেক প্রযুক্তি রয়েছে, যেমন তার মধ্যে ডাস্টার, চক এগুলো পূর্বে ব্যবহৃত হতো, বর্তমানে মার্কার, হোয়াইট বোর্ড আর আরো আধুনিক প্রযুক্তির মধ্যে আছে প্রজেক্টর। কয়েকটি স্থলযানের নাম বলো। স্থলযান অর্থাৎ স্থলে যা চড়ে, বাস, গাড়ি, মোটরসাইকেল এগুলো হচ্ছে স্থলযানের নাম। এখন আগামী দিন, আজকে যেহেতু আমাদের এক চ্যাপ্টার পুরোটা শেষ হয়ে গেল, সেক্ষেত্রে আগামী দিন আমাদের শিডিউল অনুযায়ী পড়া হচ্ছে কার্ড এক্সাম। আগামী দিনের কার্ড এক্সামের পড়া তোমরা প্রত্যেকে ডায়েরি বের করে তুলে নাও। পড়া হচ্ছে 1 থেকে 10 নম্বর ছোট প্রশ্ন আর বড় প্রশ্ন অনুশীলনে 3 নম্বর এবং অতিরিক্ত 4 নম্বর। আর সবার প্রথমে বলি, পাঠ্যপুস্তক অর্থাৎ আমাদের বোর্ড বইটা আগে আমরা ভালোভাবে পড়বো, তারপর সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো, বুঝতে পারা হয়ে গেলে নিজেরা চর্চা করবো প্রশ্নগুলো। আচ্ছা আজকের ক্লাসে যদি কোনো সমস্যা থেকে থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করতে পারো, আর এছাড়াও ভালোভাবে তোমরা কার্ড এক্সামের জন্য বাসায় পড়াশোনা করো। সামনে পুজোর ছুটি আসছে, ছুটিতেও বাসায় পড়াশোনা করো, পুজোর ছুটি পুজোর আনন্দ কাটাও, সৃষ্টিকর্তা বা ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন খুব দ্রুত আমরা এই মহামারীর সংকট থেকে মুক্তি পেতে পারি। সবাইকে পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।